অবৈধভাবে পুরনো ব্যাটারি ভাঙা ও গলানো হচ্ছে ঢাকার ধামরায়। ব্যাটারিতে থাকা শিশার ক্ষুদ্র কণা পরিবেশে মারাত্মক দূষণ ছড়াচ্ছে। গাছপালা, ফসলি জমি ও নিলাই বিল সহ হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য। জনস্বাস্থ্যের উপর শিশাকণার মারাত্মক ক্ষতিকর প্রভাব থাকলেও কর্তৃপক্ষ এখনও কোনো ব্যবস্থা নেয়নি। ব্যাটারি রিসাইক্লিংয়ে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারের তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলিম আল রাজের রিপোর্ট। পুরনো পরিত্যক্ত অব্যবহৃত জিনিসের ব্যবহার নতুন নয়, কিন্তু এ ব্যবহার ও ব্যবস্থাপনা নিরাপদ ও পরিবেশ বান্ধব হওয়া জরুরি। দীর্ঘ সময় ধরে পুরনো ও পরিত্যক্ত ব্যাটারি থেকে সীসা আহরণ কারখানাগুলো দেশে নিদারুণ দূষণ ও প্রাণহানি ঘটিয়ে চলেছে। এসব কারখানা গড়ে উঠছে দেশের সর্বত্র কোনো পরিকল্পনা ছাড়াই, মানছে না বিদ্যমান পরিবেশ আইন। তেমনই একটি অবৈধ কারখানা ধামরায়ের জিয়াংশু বিডি স্টোরেজ লিমিটেড। বাথুলি মহিষাসী সড়কের পাশে বেলিশ্বর গ্রামে 8 থেকে 10 বছর আগে গড়ে তোলা হয় অবৈধ কারখানা। বিদেশি নাগরিকদের মালিকানাধীন এসব কারখানায় দীর্ঘদিন ধরেই কলার মাধ্যমে সীসা পড়িয়ে তৈরি করা হয় ব্যাটারির প্লেট। বিষাক্ত ধোঁয়ায় এবং অপরিশোধিত তরল বর্জ্যের কারণে বিরূপ প্রভাব পড়ছে সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর গ্রাম সহ আশপাশের পুরো এলাকায়। প্রকৃতি ও পরিবেশের পাশাপাশি হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। পানিতে পানি হলে আমরা যে কুতুর জানাই যে পানি পাও কালো হয়ে গেছে, পানি হলে পানি ময়লা কালো হয়ে যায়। আমরা যখন খাই বেরোবো যখন এই গ্যাসটা সার তখন খাওয়া নিজে না, এসিডের ধোঁয়ার আমরা নিজেরাও হাঁটতে পারি না রাস্তাঘাটে। গাছের ফল থাকতেছে না, গাছ মারা যাচ্ছে, বিভিন্ন পশু পাখি গবাদি পশু নতুন নতুন অসুখের অসুখ বিসুখ হচ্ছে। আমরা অনেকে বলছি আমাদের কথা তো গ্র্যান্ডেড হয় না, আমাদের বাড়ির পাশে আমরা এটা কিছু বলতে পারি না। পুলিশ কত আইলো, আহাই তো আহে টাকা পয়সা নিয়ে নিয়ে যাই। এই অবস্থা উত্তরণে দ্রুত পদক্ষেপ নিতে পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে রাজি হয়নি কথা বলতে। আপনার সাথে কথা বলতে চাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন এখনই উদ্যোগ না নিলে জনস্বাস্থ্য, পরিবেশ ও প্রতিবেশ দীর্ঘস্থায়ী হুমকিতে পড়বে। পরিবেশ যে মারাত্মক হুমকির মুখে পড়ছে সেটা কিন্তু কেউ ভাবছে না। সীসাগুলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে, সেখানে চোখের কিন্তু একটা মারাত্মক ক্ষতি হচ্ছে। নিঃশ্বাসের সাথে যে আমরা এটা ইনহেল করছি তাতেও গিয়েও কিন্তু আমাদের লাংস এবং আমাদের কিন্তু হৃৎপিণ্ডের কিন্তু প্রচণ্ড ক্ষতি হবে, আমাদের শারীরিক অনেক ধরনের অসুবিধা হবে। রিসাইক্লিংয়ের একটা যদি সুষ্ঠু ব্যবস্থা না হয় এবং এইভাবে যদি ক্রুড মেথডে এইভাবে এই ধরনের কাজগুলো করা হয় তাহলে কিন্তু শুধু ওই এলাকা না, এর আশেপাশের এলাকাও কিন্তু দূষিত হয়ে যাবে। এই ধরনের কাজগুলো যাতে সুষ্ঠু ব্যবস্থাপনা হয় এ ব্যাপারে কিন্তু পরিবেশ অধিদপ্তরকে এগিয়ে আসতে হবে। ব্যাটারিতে 8টার মতো এলিমেন্ট, হেভি মেটাল এলিমেন্ট থাকে, যেমন ক্যাডমিয়াম, মার্কারি, নিকেল, জিঙ্ক, লিথিয়াম, এগুলো কিন্তু মারাত্মক ক্ষতিকারক। যথাযথভাবে এনভায়রনমেন্টাল কোড অফ কন্ডাক্ট মেনে যে আমি কী ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধবভাবে ব্যাটারি ইন্ডাস্ট্রি চালাতে হবে, আমাদের জন্য একটা অসনীয় সংকেত হিসেবে কাজ করবে। এমন পরিস্থিতিতে দূষণ প্রতিরোধের পাশাপাশি সব পক্ষের আরও সচেতনতার উপর জোর দিয়েছেন পরিবেশ মন্ত্রী। পরিবেশগত যে বিষয়গুলো আছে যেগুলো স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে সেগুলো আমরা দেখব, তারপরে ছাড়পত্র যেগুলো বিভিন্ন মন্ত্রণালয় থেকে দিচ্ছে পরিবেশ অধিদপ্তর, সেখানে মানুষ যেন হয়রানির শিকার না হয়, দীর্ঘসূত্রিতা যেন সেখানে কাজ না করে, এই বিষয়গুলিকে আমরা প্রাধান্য দিব। মনিটরিংটা অবশ্যই থাকতে হবে, মানে সকল ক্ষেত্রে থাকতে হবে, কিন্তু আইন করে তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এখানে মানুষের মন মানসিকতার একটা পরিবর্তন দরকার। আপনি সেটা প্লাস্টিকের ব্যবহার করুন বা আপনি পরিবেশকে কতটুকু আপনি সম্মান করছেন, ওই যদি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হয় তাহলে আসলে কঠিন, শুধু আইন করে তো এটা আমরা করতে পারবো। সীসা দূষণের কারণে শুধু পরিবেশ এবং জনস্বাস্থ্যই নয়, দেশের অর্থনীতিতে যে বিরূপ প্রভাব ফেলছে তা মোট জিডিপির 5.9% সমান বলে জানিয়েছে ইউনিসেফ। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা।
ধন্যবাদ।